Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called JabiR Crash Games with You. And এই অ্যাপসটির $1,000 উইথড্রল প্রুফ শেয়ার করব যেটি দেখলে আপনারা জানতে পারবেন JabiR অ্যাপ রিয়েল অর ফেক, JabiR অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড JabiR অ্যাপ রিয়েলি ফেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমি আপনাদের সাথে উইথড্রল প্রুফ শেয়ার করব। তো অ্যাপসটিকে যখনই আপনারা ওপেন করবেন উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন, যার বিনিময়ে পেপাল ডলার আর্নিং হবে। অ্যান্ড যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে $1,000 হবে তখন আপনাদেরকে এরকম পপ আপ শো করাবে, জাস্ট আপনাদেরকে ক্যাশ আউট অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে পেমেন্ট প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। তো এদিক থেকে পেপাল সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার পেমেন্ট অ্যাড্রেসটিকে দিতে হবে। যদি পেপাল সিলেক্ট করেন তাহলে পেপাল ইমেল অ্যাড্রেস, আর যদি ক্যাশ অ্যাপ সিলেক্ট করেন তাহলে ক্যাশ অ্যাপ ইমেল অ্যাড্রেস। দেন তারপর ক্যাশ আউট অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে ওকেতে ট্যাপ করতে হবে। তারপর এখানে দেখবেন যে একটা অপশন আসবে ক্যাশ আউট কন্ডিশন। এখানে তারা বলবে প্লে গেম 20 টাইমস, এখানে আপনাদেরকে 20 টাইম গেম প্লে করতে হবে। দেন এই টাস্কটিকে আপনারা যখন কমপ্লিট করবেন তখন আপনাদের সামনে ক্যাশ আউট কন্ডিশন 2 চলে আসবে, যে সাইন ইন গেমস 7 টাইমস, মানে 7 ডে আপনাদেরকে এই গেমটির মধ্যে লগ ইন থাকতে হবে এবং 7 ডে দৈনিক কোনো একটা টাইমে ঢুকে আপনাদেরকে কিছু সময় গেম প্লে করতে হবে। দেন তারপর আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন। এখন কথা হচ্ছে এদিক থেকে কি আসলে আপনারা পেমেন্ট পাবেন কি না, অথবা এই অ্যাপসটি কি আসলে রিয়েল নাকি ফেক। তো এক কথায় উত্তর দিতে চাইলে আমি বলবো এই অ্যাপসটি ফেক অ্যাপ্লিকেশন, কারণ এই অ্যাপসটির নাম্বার 1 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট $1,000, বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথ অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না। অ্যান্ড এই অ্যাপসটি নাম্বার 3 নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা ট্যাক্স এবং কন্ডিশন দিয়ে থাকছে। যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম ট্যাক্স অথবা কন্ডিশন দিয়ে থাকে সে অ্যাপসগুলো টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান তারা ইচ্ছা করলেই গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না। কারণ যদি আপনারা অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট রিসিভ করতে পারবেন না, বিকজ JabiR অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। এই অ্যাপসটি আসলে আপনাদেরকে টাকা দিয়ে থাকবে না। সো যতটুকু সম্ভব দূরে থাকুন, ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম। বাট রিয়েল এবং ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপসটির নাম হচ্ছে এম ক্রিপ্টো, ইটস রিয়েল এবং ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স। সো প্লিজ ট্রাই ইট অ্যান্ড চেক ইট অ্যান্ড আর্ন মোর মানি। থ্যাংকস ফর ওয়াচিং।